আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউটিফিয়ার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয় বিরাট কোহলি নাকি বাবর আজম, কে সেরা ওপেনার। বন্ধুরা, কোহলি এবং বাবরের ক্যারিয়ার পরিসংখ্যান দেখলে খুব সহজেই এই বিতর্কের সমাধান করা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই তাদের ব্যক্তিগত কিছু তথ্য জেনে নিই। বাবর আজম, ফুল নেম মোহাম্মদ বাবর আজম, বয়স 27 বছর, উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, ব্যাটিং স্টাইল ডানহাতি ব্যাটসম্যান, বোলিং স্টাইল ডানহাতি স্পিনার, রোল টপ অর্ডার ব্যাটসম্যান। বিরাট কোহলি, ফুল নেম বিরাট কোহলি, বয়স 33 বছর, উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ব্যাটিং স্টাইল ডানহাতি ব্যাটসম্যান, বোলিং স্টাইল ডানহাতি মিডিয়াম পেসার, রোল টপ অর্ডার ব্যাটসম্যান। এবার চলুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ওডিআই ক্যারিয়ার পরিসংখ্যান। বাবর আজম সর্বমোট আন্তর্জাতিক ওডিআই খেলেছেন 86টি, রান করেছেন 4261, ম্যাচ প্রতি রান তোলার গড় 59.18, ক্যারিয়ারে 17 রান পেয়েছেন 16টি, 50 পেয়েছেন 18টি। ওডিআই ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান 158। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্যারিয়ারে ওডিআই ম্যাচ খেলেছেন 260টি, রান করেছেন 12,311, ম্যাচ প্রতি রান তোলার গড় 58.07, ক্যারিয়ারে 17 রান পেয়েছেন 43টি, অর্ধশত পেয়েছেন 64টি। ওডিআই ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রান 183। বন্ধুরা, ম্যাচ এবং রানের দিক থেকে বিরাট কোহলি বাবর আজমের থেকে এগিয়ে, এভারেজের দিক থেকে বিরাট কোহলির থেকে বাবর আজম এগিয়ে। বন্ধুরা, আপনারাই জানিয়ে দিন কে সেরা ওপেনার, বিরাট কোহলি নাকি বাবর আজম।